আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি দুর্বা। ধান বোঝাই ট্রাক্টর উল্টে গেল আসেন দিঘিতে। আজ বিকেলে একটি ধান বোঝাই ট্রাক্টর উল্টে যায়। ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার ইন্দাসের আসেন দিঘিতে। এরপর ঘটনাস্থলে পৌঁছান ইন্দাসের বিধায়ক নির্মল ধারা। ট্রাক্টরটিতে ব্রেক না থাকার কারণে টার্নিং নিতে গিয়ে ধান বোঝাই গাড়িটি উল্টে যায় বলে জানিয়েছেন গাড়ির ড্রাইভার। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। থানা থেকে ফিরছিলাম, হঠাৎ রাস্তাতে দেখি যে একটা গাড়ি পাল্টি খেয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপারটা, পাল্টি কী করে হলো। তা যে ড্রাইভার সে বলছে যে দাদা আমি গাড়িটা জাস্ট ঘুরোতে গেছি, ঘুরোতে যেয়ে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কিন্তু হঠাৎ কোনো খবর আছে, হঠাৎ কোনো খবর আছে? না না, কোনো হঠাৎ খবর নেই। উনি একাই ছিলেন, তা উনি রেস মানে জোর রেসে ছিল গাড়িটা। যে যে পজিশন দেখা যাচ্ছে যে গাড়িটা স্লো হলে গাড়িটা এইভাবে পাল্টি খায় না। আমরা সেটাই খোঁজ নিচ্ছিলাম যে কোনো হতাহত হয়েছে কি না। গাড়িটাকে ইয়ে কী ব্যবস্থা হচ্ছে, তোলার ব্যবস্থা কী হচ্ছে? তোলার ব্যবস্থা উনি ওনার যে সব মালিক আছে ওনাদেরকে ফোন করবেন, তারপর ওনার আসবেন, ব্যবস্থা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ব্রেক নাই গাড়িতে। ব্রেক নাই তাহলে তুমি গাড়িটা নিয়ে বেরিয়ে চালাচ্ছো কেন তাহলে গাড়িটা? আর ওই আস্তে আস্তে আসছিলাম, ওই দেখতে ওই ব্রেক নাই, তার জন্য ওই যে কন্ট্রোল না পেরে ওই ওই যে কাছে টার্নিংটা নিয়ে নিয়েছিলাম ওই দিয়ে। আহত কেউ হয়েছে? আহত কেউ হয়েছে? নাম নাম কি তোমার? আমার নাম গোপাল। কোথায় বাড়ি? গোপনাথপুরে। पत्रों पे तू घिसते घिसते चार धर्म में पिसते पिसते खोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने कृषि वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।